হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। সো আজকে বেরিয়ে পড়লাম ইতিহাসের খোঁজে। মুর্শিদাবাদের ঐতিহাসিক দর্শনীয় যে স্থানগুলো আছে, সেই জায়গার যে ইতিহাস ও ধ্বংসাবশেষ বাড়িঘরের বর্তমান অবস্থা কেমন আছে সেইগুলো তুলে ধরতে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন, লেটস গো। তো মুর্শিদাবাদের লালবাগের কাছেই অবস্থিত জগৎ সেটের বাড়ি, আর এই জগৎ সেটের বাড়ি থেকেই স্টার্ট করব আজকের আলোচনা। তো চলুন জগৎ সেটের প্রাচীন ইতিহাস সম্বন্ধে জানব। প্রথমেই এই বাড়িটির মেন গেটে ঢোকার আগেই টিকিট কাউন্টার আছে। আমি 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। তো জগৎ সেটের ভিতরে প্রবেশ করে ফেললাম 30 টাকার টিকিট কেটে। আজকে ভিড় কম আছে যেহেতু সামার টাইম, হয়তো বিকেলের দিকে ভিড় হতে পারে। জগৎ সেটের বাড়ি ও তার পরিণতি। জগৎ সেট একসময় বাংলার একটি মর্যাদাপূর্ণ পদবি ছিল। বিপুল ধনসম্পদশালীরাই এই পদবি পেতেন। জগৎ সেট কোনো ব্যক্তির নাম মনে হলেও আসলে এটি একটি পদবি। জগৎ সেটের পারিবারিক ইতিহাস অনেক আগের। জগৎ সেট পরিবার ভারতবর্ষে অত্যন্ত সম্ভ্রান্ত ও মর্যাদাসম্পন্ন এক পরিবার হিসাবে পরিচিত ছিল। আলিবর্দীর সময়ে মাহতাব চাঁদ নামের এক বিশেষ ক্ষমতাধর ব্যক্তি এই উপাধি লাভ করেন। ইতিহাসে তিনি জগৎ সেট নামেই পরিচিত। মানুষ বিশ্বাস করত যে জগৎ সেটদের মতো ধনী ভারতে দ্বিতীয়টি নেই। এই জনশ্রুতির কারণে বেশ কয়েকবার জগৎ সেটদের ধনভাণ্ডার লুট হয়, কিন্তু তাতেও তার ভাণ্ডারে সম্পদের কমতি হয় না। টাকশালের মালিক ছিলেন জগৎ সেট। 1756 সালে আলিবর্দী খাঁর মৃত্যুর পর দরিদ্র সিরাজ উদ্দৌলা বাংলার নবাব হন। নবাব তাকে ইংরেজদের সঙ্গে আর্থিক লেনদেনের দায়িত্ব অর্পণ করেন। এই সুযোগ জগৎ সেটকে আরও অর্থবিত্ত অর্জনের সুযোগ করে দেয়। জগৎ সেট বাংলার নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য ইংরেজদের সঙ্গে হাত মেলান। মির্জাফরকে বাংলার নবাব বানিয়ে প্রকারান্তরে ইংরেজদের কাছ থেকে আর্থিক সুবিধা লাভই ছিল তার লক্ষ্য। এজন্য তিনি দিল্লির সম্রাটের কাছ থেকে সুবেদারির ফরমান লাভে মীর জাফরকে আর্থিক সাহায্য করেন। সিরাজকে বাংলার সিংহাসন থেকে সরানোর ব্যাপারে এই জগৎ সেটের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এজন্য তিনি বিপুল অর্থ সম্পদ ব্যয় করেন। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে মির্জাফরের পরেই আসে জগৎ সেটের নাম। লালবাগের কাছেই জগৎ সেটের বাড়ি। জগৎ সেটের টাকশালটি আজ আর নেই, তবে তার কিছু ধ্বংসাবশেষ আজও রয়েছে। জগৎ সেট পরিবারের উত্তরাধিকাররা আজও বেঁচে থাকায় জগৎ সেটের বর্তমান বাড়িটি বেশ ভালোভাবেই রক্ষণাবেক্ষণ হয়। এটি বর্তমানে একটি মিউজিয়াম। এখানে জগৎ সেটের আমলে অনেক জিনিসপত্রই সংগৃহীত আছে। জগৎ সেট পরিবারের ব্যবহৃত বিভিন্ন ধরনের ও আকারের বন্দুক, পিস্তল, তলোয়ার, মশাল, খড়গ, ঢাল, গন্ডারের চামড়া, এছাড়াও অনেক কিছুই। জগৎ সেট নবাব বা রাজা না হয়েও তার রাজ জৌলুসের কমতি ছিল না। বিপুল ধনসম্পদ থাকায় বহুবার তার বাড়িতে আক্রমণ হয়, ফলে তার বাড়িতে 2টি গুপ্ত গুহা বা পথ ছিল যার অংশবিশেষ এখনও আছে। এই গুপ্ত পথ বহুদূর পর্যন্ত গিয়েছে। এছাড়া একটি গুপ্ত পথ 2 কিলোমিটার দূরে কাঠগোলা প্রাসাদ ও বাগানে গিয়েছে। কাঠগোলা প্রাসাদের গুপ্ত গুহার সঙ্গে জগৎ সেটের বাড়ির গুপ্ত গুহার সংযোগ থাকা খুবই স্বাভাবিক, কারণ 2 প্রাসাদই ছিল সেই সময়ের 2 সম্পদশালীর প্রাসাদ। তবে গুপ্ত গুহাগুলো পুরোপুরি আজ আর নেই, বাড়ির কিছু অংশ রেখে বাকিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই গুহা আজ মিউজিয়ামের অংশ। এখানে আছে এক অদ্ভুত আয়না, যেখানে কিছুতেই নিজের মুখ দেখা যায় না, মুখ ছাড়া সব কিছুই দেখা যায়। এর রহস্যভেদ করা কঠিন। এরকম আয়না হাজারদুয়ারি প্রাসাদেও আছে। হয়তো রাজসভায় নিরাপত্তা ও ষড়যন্ত্রকারীদের জন্যই কিন্তু এটি ব্যবহার হতো। এছাড়া আছে বিখ্যাত বেলজিয়ামের আয়না। একটি আংটির ভেতরে পুরো একটি মসলিন শাড়ি রাখার কথা শুনেছি। লর্ড ক্লাইভের একটি পোশাক আছে যা ইংরেজদের সঙ্গে বিশ্বাসঘাতক জগৎ সেটের আতাতের কথাই মনে করিয়ে দেয়। জগৎ সেটের টাকশালে তৈরি অনেক মুদ্রাও আছে। বিষাক্ত খাবার পরীক্ষা করার জন্য ব্যবহৃত বিশেষ থালা এখানে রক্ষিত আছে। ওই সময়ে ভারতবর্ষের সেরা রাজনর্তকী ছিল হীরাবাই। হীরাবাইয়ের উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি আর ওজন ছিল মাত্র 42 কেজি। হীরাবাইয়ের একটি পেইন্টিং রয়েছে এখানে,
জগৎ সেট পরিবারের সদস্যদের ব্যবহৃত সোনা রূপার পোশাক রয়েছে মিউজিয়ামে। এখানে রয়েছে একটি প্রাচীন টেলিফোন সেট যা দিয়ে জগৎ সেট ইংরেজদের সঙ্গে যোগাযোগ করতেন। পলাশির সব বিশ্বাসঘাতকদেরই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। জগৎ সেটও তার ব্যতিক্রম নন। পলাশির যুদ্ধের পর ইংরেজরাই জগৎ সেটের টাকশাল ও প্রাসাদ লুট করে, তাকে সর্বশান্ত করে দেয়। তার টাকশালও বন্ধ হয়ে যায়। একসময় সেট পরিবারকে সরকারি ভাতা দিয়ে দিন যাপন করতে হতো। পরিণতি এখানে শেষ নয়। সে সময়ের মুর্শিদাবাদের আরেক ডাকাত কাঠগোলা প্রাসাদের সিংজির সঙ্গে জগৎ সেটে ছিল দহরম মহরম। জগৎ সেটের বাড়ির গুপ্ত গুহা দিয়েই সিংজির কাঠগোলা প্রাসাদে যাওয়া যেত। সে গুপ্ত গুহা আজও আছে। পলাশির যুদ্ধের পরে এই কাঠগোলা প্রাসাদই ষড়যন্ত্রকারীরা যার যার পাওনা বুঝে নেওয়ার জন্য বৈঠক করেছিল। সে টেবিলটি কাঠগোলা প্রাসাদে আজও আছে। কিন্তু নিয়তির কি পরিহাস, কিছুদিন পরে এই কাঠগোলা প্রাসাদই জগৎ সেটকে হত্যা করা হয়। ইংরেজরাই এই কাজ করেন। সঙ্গে ছিল মির্জাফরের চক্রও। শুধু জগৎ সেটি একা নন, সব পরিবারে তাকে হত্যা করা হয় এই কাঠগোলা প্রাসাদে। এভাবে ইতিহাসের বিশ্বাসঘাতকদের করুণ পরিণতি ভোগ করতে হয়, কখনো ব্যক্তিকে আবার কখনো পুরো জাতিকে। তো এই ছিল জগৎ সেটের আজকের ভিডিও। তো এরপরে নেক্সট আপনাদেরকে দেখাবো যেটা একটু আগে বললাম যে কাঠগোলা প্রাসাদ। সো সেই কাঠগোলা প্রাসাদটা দেখাবো, নসিবপুর রেলব্রিজের নিচে অবস্থিত কাঠগোলা প্রাসাদ। তো সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।